আমার নবী মুস্তফাকে যে আল্লাহ পাক নবী করে পৃথিবীতে পাঠিয়েছেন, আজিজানে মহতারাম বাবাজি আমার সোনামারি কেরাও আমার মা আমিনা আর কোলে যখন আমার নবী মুস্তফার ৬ বছর বয়স, কত বছর বয়স? ৬ বছর বয়স, আমার নবীর আদর্শ সুবহানাল্লাহ, কত বছর বয়স জোরে বলেন, ৬ বছর বয়স আমার নবীর যখন আম্মা আমিনা আপন শ্বশুর মশাইয়ের কাছে আমার গেছেন, আম্মা আমিনা যাওয়ার পরে শ্বশুর মশাইকে বলছেন, বলে আব্বা হুজুর আপনার কাছে একটু ইজাজত চাই, আপনার কাছে একটু অনুমতি চাই। বলে মা কিসের এনামত, কি বলবে বলো? বলছি অনেকদিন ধরে আমার আব্বার বাড়ি যাই, একটু যাব, আপনি যদি অনুমতি দেন আপনার পোতাকে সঙ্গে করে নিয়ে আমি যাব আমার বাপের দেশে, আর যাওয়ার পর কিছুদিন থাকবো থেকে চলে আসবো। ওই সময় যেমনি আম্মা আমিনা বলেছেন, তা আম্মা আমিনা বলার সঙ্গে সঙ্গে যিনি হলেন নবী মুস্তফার দাদু আব্দুল মুতাল্লিবের চোখ দিয়ে পানি ঝরতে লেগেছে, টস টস করে পানি ঝরে যায়। কেন পানি ঝরে যায়? এই জন্য পানি ঝরে, বলে বৌমা আমিনা ও বেটি আমিনা তুমি আজকে আমাকে বলো তোমার আব্বা হুজুরের বাড়ি যাবে, তুমি আশরাফ শহরে যাবে, কিন্তু আমার পোতা মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমি যতক্ষণ না দেখি অতক্ষণ পর্যন্ত যে আমাকে ভালো লাগে না, তুমি যাবে আমি কেমন করে থাকব? তবে তুমি যখন বলেছো তখন তুমি একা যেও না, তোমার দাসী উম্মে আয়মানকে তুমি সঙ্গে করে নিয়ে যেও। তবে শোনো বেটি, তোমাকে বলি তবে কটা কথা বলবে, কথাগুলো তুমি মানবে, তবে শোনো বেশি দিন থাকিও না। তার কারণ এই জন্য বেশি দিন থাকিও না যে তোমার ছেলেকে না দেখলে আমাকে ভালো লাগে না। জোরে বলেন, এটা হচ্ছে নবী মুস্তফার মহব্বত। আজকে মহব্বতে প্রেমিক হয়ে বসে আছেন বাপা মার সোনামানি, যেমনি বললেন তেমনি আম্মা আমিনাকে বলছেন, বলে আম্মা আমিনা ও আম্মা আমিনা শোনো, আম্মা আমিনা তুমি যাবে আমার পিতা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামকে তুমি নিয়ে যাবে। তবে শুনে যাও আম্মা আমিনা, তুমি যখন যাবে খবরদার দেখবে ওই সময় যেন মুহাম্মদকে তুমি একা ছাড়বে না, আর মুহাম্মদকে তুমি যদি একা ছেড়ে দাও, কারণ আমার পিতার আগমন যখন ঘটেছিল সারা যত মুশরিকেরা ছিল তারা বলল এমন একজন নবী পৃথিবীতে এসেছেন, আর ওই নবী যখন আসবে আমাদের বাপ দাদুর ধর্মে লাথি মেরে দিয়ে একটা নতুন ধর্ম চালু করবে, যেই ধর্মটার নাম হলো ইসলাম। এ সোনামানি কেরাও আব্বাজিরা আমার কান করে শোনো, খেয়াল করে শোনো, আম্মা আমিনাকে বলে আম্মা আমিনাও তবে চলে যাবে যাও, তুমি উম্মে আয়মানকে সঙ্গে করে নিয়ে যাবে, উম্মে আয়মানকে সঙ্গে নিয়ে যাও তবে বেশি দিন তুমি থাকবে নাও। আম্মা আমিনা তিনি বলে আমি শ্বশুর মশাইয়ের কাছ থেকে নিয়ে বিদায় নিয়ে নিলাম, আর বিদায় নিয়ে নেওয়ার পরে আমি ওই সময় উম্মে আয়মানকে নিয়ে রওনা হলাম। উম্মে আয়মানকে নিয়ে যখন রওনা হলাম আমি মক্কাতুল মুকাররমা থেকে আমি চলে গেলাম আমার বাপের দেশে আশরাফনগরে। যখন গেলাম আমি আশরাফনগরে যাওয়ার পরে ওই সময় আমার আব্বা ঘর বাড়িতে যখন ছিলাম, আব্বার হুজুরের বাড়িতে থাকার পরে ওই সময় যেন উম্মে আয়মান, উম্মে আয়মান বলে অগো আম্মা, অগো মা আমিনা, অগো জগজ্জননী আমিনাও, আমি তোমার কাছে এই যে সঙ্গে এসেছি, তবে আশরাফ শহরটা দেখতে এত ভালো, আশরাফ শহরটা নগরটা তো দেখতে ভালো, একটু তোমার কাছ থেকে আমি ইজাজতটা নিতে চাই। আম্মা আমিনা বলে উম্মে আয়মান তুমি কি ইজাজত নেবে বলো? বলছে গো আমিনা, একবারে উম্মে আয়মান বলছে নগো আমিনা, এই শহরটা দেখবো কত সুন্দর, এই
শহরটা একবার ঘুরে ঘুরে দেখব, তবে ঘুরে যাবে, তবে তোমার বেটাকে সঙ্গে করে নিয়ে ঘুরব। কেন এই জন্য ঘুরে যাব, আর জীবনে কোনোদিন নাচতে পাব কিনা। আম্মা আমিনা তিনি বলেন, অগম্যে আয়মান তুমি যাবে, তবে শোনো গম্যে আয়মান রে, তুমি যখন যাবে গম্যে আয়মান, আমার বেটা মোহাম্মদকে নিয়ে যাবে, আমি তোমাকে বাধা দিব না। তবে শুনে যাও উম্মে আয়মান, তুমি যাবে শোনো, আমি তোমাকে কয়েকটা কথা বলবো। উম্মে আয়মান বলে, আমিনা তুমি কি কথা বলবে বলো। উম্মে আয়মানকে আম্মা আমিনা বলে, এ উম্মে আয়মান তুমি যাবে, তবে শোনো আমার বেটা মোহাম্মদকে নিয়ে যাবে। কোন মানুষের সঙ্গে রাস্তায় যদি দেখা হয়, তবে উম্মে আয়মান তুমি শোনো, তোমাকে আমি বলে দিই, আমার বেটার পরিচয় যদি নিতে চাই, তবে তুমি পরিচয়টা দিবে না। আমার বেটা যদি জিজ্ঞাসা করে, তবে তুমি কোনো কথা বলবে না। তোমাকে কথাটা বলে দিলাম, বলে ও গো আমিনা, আমি যেদিন থেকে তোমার দাসী হয়ে আছি, যেই দিন থেকে তোমার খিদমতে আছি, সেই দিন থেকে তোমার কোনো কোনো মতি ছাড়াও, আমি বিনা পারমিশন ছাড়াও আমি অন্য কোন কাজ করি না। উম্মে আয়মান বলে, আমি যখন মোহাম্মদকে নিয়ে, 6 বছরের শিশু মোহাম্মদকে নিয়ে আমি যখন চলতে আরম্ভ করলাম, ওই সময় চলতে চলতে আকাশের দিকে তাকিয়ে দেখলাম, সব দিকে দেখা গেল রৌদ্র লাগে, রৌদ্র কিরণ পড়ে যায়, কিন্তু মোহাম্মদের উপরে একটা মেঘমালা ছায়া করে চলে, একটা মেঘমালা ছায়া করে চলে। উম্মে আয়মান দেখে আশ্চর্য গুলো, উম্মে আয়মান তিনি বলেন, আমি ওই সমাতে যখন আমি চলতে লাগলাম, হঠাৎ করে যেন একজন বৃদ্ধ মানুষ দেখা যায়। ওই বৃদ্ধ মানুষটাকে দেখা গেল, ওই বৃদ্ধ মানুষটা যেন ওই সময় উম্মে আয়মার দিকে চোখ গুলো রাঙিয়ে যেন তাকায়, চোখ গুলো গোল গোল করে যেন তাকায়। উম্মে আয়মানের মনে ভয় হলো, উম্মে আয়মান যেন তাকিয়ে আছেন, কি ব্যাপারে মানুষটা কেন তাকিয়ে। কিন্তু বাবারে ও আমার সোনামানি গেরাও, ও আমার আব্বা জিরাও, অগমা খালা শুনে যাও। উম্মে আয়মান বলে, ও উম্মে আয়মান তুমি যে দেখতে আছো ওই মানুষটাকে কি তুমি চেনো? ওই মানুষটা ছিল একজন প্রহিদে বাবা, একজন ব্যক্তি যিনি ছিলেন, তিনি তাওরাইতের পণ্ডিত তিনি ছিলেন। ওই সময় তিনি দাঁড়িয়ে গেলেন, দাঁড়িয়ে যাওয়ার পরে যেন উম্মে আয়মানকে ডাকে, আয়মান তোমাকে আমি ডাকতে আছি। উম্মে আয়মান ভয় করার কোনো কারণ নাই রে, উম্মে আয়মান, ও উম্মে আয়মান আমি তোমাকে ডাকতে আছি, তুমি আমার সম্মুখে এসো। উম্মে আয়মান বলে, বাবা গো আপনি কে গো, আপনাকে তো আমি কোনো দিন দেখিনি, আপনার সঙ্গে তো আমার কোনো দিন সাক্ষাৎ হয়নি, আপনি আমাকে কেন ডাকেন বাবা? তিনি বলছেন, বলে উম্মে আয়মান আমি তোমাকে কটা কথা জিজ্ঞাসা করবো, এ উম্মে আয়মান আমাকে তোমাকে বলতে হবে। উম্মে আয়মান তিনি বলেন, হে বাবা আপনি কি বলবে আমাকে বলুন। উম্মে আয়মান বলছেন, বাবা আপনি কি বলবেন বলুন। উম্মে আয়মানকে বলছে, উম্মে আয়মান রে তুমি সত্য বলবে, তুমি মিথ্যা বলবে না। এ উম্মে আয়মান শোনো, ও উম্মে আয়মান তোমাকে আমি বলি। উম্মে আয়মানকে বলছেন, এ উম্মে আয়মান তোমার সঙ্গে যে ছেলেটা আছে, এই ছেলেটার তুমি নাম বলো কি? এবার তো আমি ধরা খেয়ে যাব, কারণ আমি না তিনি বলেছেন, অনেক মানুষেরা জিজ্ঞাসা করবে, এর সম্পর্কে যখন জিজ্ঞাসা করবে, উম্মে আয়মান তুমি কোনো কথা বলবে না, কারণ এই মোহাম্মদ যেদিন পৃথিবীর ধরতিতে এসেছেন সেই দিন থেকে স্লোগান শোনা যায়, সাল্লি আলা সাল্লি আলা মারহাবা ইয়া রাসূলুল্লাহ। উম্মে আয়মান রে এর এলান হয়ে গেছে সারা পৃথিবীতে, এর দুশ্মন হবে অনেক। উম্মে আয়মান যদি আজকে মোহাম্মদের নাম যদি বলে দাও, এগম
উম্মে আয়মান, আমার ছেলেকে তারা বাঁচিয়ে রাখবে নাও, আমার মোহাম্মদকে তারা কতল করে দিবে। উম্মে আয়মান জানো তুমকে দাঁড়িয়ে যাওয়ার পরে তিনি বলেন, ও বাবা আমি এখন কি উত্তরটা দিব? তিনি আমাকে জিজ্ঞাসা করলেন আমি কি উত্তর দিব? উম্মে আয়মান তিনি বলেন আমি খামোশ হয়ে আছি, আমি জানো চুপচাপ হয়ে আছি। উম্মে আয়মান কোনো কথা বলে না। ওই বাবা তিনি বলেন, ওই প্রহিত বাবা তিনি বলেন, তুমি কেন চুপ করে আছো? উম্মে আয়মান তুমি বলো, আমি ছেলেটার সম্পর্কে আমি জানতে চেয়েছি। উম্মে আয়মান তুমি কেন কথা বলো না? বুঝি তোমার তরফ থেকে বারণ আছে? জোরে বলুন সুবহানাল্লাহ। এই জন্য উম্মে আয়মান রে তুমি কোনো কথা বলো না। উম্মে আয়মান তিনি বললেন, ও গো বাবা বলো, আপনি যে আমাকে আমার নাম ধরে ডাকলেন, তবে আপনি বলুন আপনি আমার নামটা কেমন করে জানলেন? উম্মে আয়মান তিনি বলেন, ও গো বাবা আপনি আমার নামটা কেমন করে জানলেন? আপনাকে তো আমার নামের পরিচয়টা আমি দিইনি। ও বাবা আপনি বলুন আমার নাম আপনি কেমন করে জানলেন? আপনি আমার নামটা কেমন করে বুঝতে পারলেন? উম্মে আয়মান তিনি যখন বলতে আছেন তিনি বলছেন, উম্মে আয়মান আমি তোমাকে জিজ্ঞাসা করবো উম্মে আয়মান, তবে তুমি মুখে যদি কথা না বলো তবে আমি ইঙ্গিতে বুঝে নেব। উম্মে আয়মান রে যখন তোমাকে আমি জিজ্ঞাসা করব ছেলেটার নাম তুমি বলো, তুমি যদি নাম বলে দাও আমি তোমাকে নাম জিজ্ঞাসা করছি, তুমি তার নাম বলো নাও, তোমাকে বলতে হবে না। উম্মে আয়মান আল্লাহ তাআলা আমাকে এত জ্ঞান দিয়েছে, আমি তাওরাত পড়তে পারি, আমি জব্বর পড়তে পারি, আমি ইঞ্জিল পড়তে পারি, আল্লাহ আমাকে এতটা জ্ঞান দিয়েছে। যার পৃথিবীতে আগমন ঘটবে, যার নাম হবে আসমানে আহমদ, আর জমিনে হবে মুহাম্মদ, আর আজকের তারিখে যিনি যাবেন এই রাস্তা দিয়ে যাবেন তিনি হবেন একজন মহানবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এ উম্মে আয়মান বলো তুমি বলবে ছেলেটার নাম যখন জিজ্ঞাসা করা হবে, তুমি যদি নাম না বলো, মুখে যদি উচ্চারণ না করো উম্মে আয়মান রে, তবে তুমি মাথাটা নিচু করবে, আমি বুঝে নিব এই ছেলেটার নাম হলো মুহাম্মাদ। উম্মে আয়মান বলে না বলতে ধরা কি গেলাম, না বলতে বুঝে গেলেন তিনি, আমার তো এখন কোনো উপায় নাই। তিনি বলছেন, উম্মে আয়মান এই ছেলেটার নাম হলো মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। উম্মে আয়মান তিনি বলেন, এবার তো ধরা খেলাম। উম্মে আয়মান তিনি বলেন, আমি মুখটাকে নিচু দিকে করলাম। ওই প্রহিত বাবা তিনি বলেন, উম্মে আয়মান তবে শুনে নাও, শুধু মুহাম্মাদের নামটা আমি জানি না, তোমাকে আমি জানাইয়া দিই। এই মুহাম্মাদের নাম আল্লাহ তাআলা আসমানে রেখেছে আহমাদ, আর জমিনে হবে মুহাম্মাদ। জোরে বলুন সুবহানাল্লাহ। কারো আল্লাহর একজন পয়গম্বর যার নাম হলো ঈসা রূহুল্লাহ, তিনি ঘোষণা করে দিয়েছেন, তিনি জানিয়ে দিয়েছেন একজন আবার পরে পৃথিবীতে নবী যাবেন, মুবাশশিরাম বিরাসুলি আদি মিন বাদি ইসমাহু আহমাদ, যার নামটা হবে আসমানে আহমাদ আর জমিনে হবে মুহাম্মাদ। জোরে বলুন সুবহানাল্লাহ। আম্বাজিরা আমার এ সোনা মানিকেরাও খেয়াল করুন, এ সোনা মানি খেয়াল করুন। এই জন্য বাবারে ওই প্রহিত বাবা বলে এর নাম হলো মুহাম্মাদ, আর বাপের নাম হলো আব্দুল্লাহ, আর আব্দুল্লাহর বাপের নাম হলো আব্দুল মোতালিব, আব্দুল মোতালিবের বাপের নাম হলো হাশিম, হাশিমের বাপের নাম হলো আব্দি মানাফ, আব্দের মানাফের বাপের নাম হলো কুরসি, কুরসির বাপের নাম হলো কিলাব, কিলাবের বাপের নাম হলো মোর্রা, মোর্রার বাপের নাম হলো কাব, কাবের বাপের নাম হলো লোয়াবে, লোয়াবের বাপের নাম হলো মদরিক, মদরিকের বাপের নাম হলো ইয়াসরিব। সুবহানাল্লাহ। এইরকম ভাবে তিনি যখন বলেন তার বাপের নাম হলো কেনানা, তার বাপের নাম হলো কিনানা, কিনানার বাপের নাম হলো খোজাইমা, খোজাইয়ের বাপের নাম হলো মদরিক, মদরিকের বাপের নাম হলো ইলিয়াস, ইলিয়াসের বাপের নাম হলো মাজির, মাজিরের বাপের নাম হলো নাজার, নাজারের বাপের নাম হলো মাআদ, আর মাআদের বাপের নাম হলো আদনান, আর আদনান
তিনি হলেন, তিনি হলেন ইসমাইল আলী সালামের বংশধর, যেই বংশটার নাম হলো কুরাইশ বংশ। আর এই কুরাইশ বংশে তিরার জন্ম হবে, আর তিরার জন্মটা হবে মক্কা নগরে মা আমিনার বাড়িতে। আয়মান তুমি বলো, এই ছেলেটা যখন মায়ের গর্ভে ছিলেন তিনি তখন ছয় মাসের, আপন আব্বাকে তিনি হারিয়েছিলেন, আপন আব্বাকে তিনি হারাবেন, তিনি হারিয়েছিলেন। আয়মান শোনো, এই ছেলেটার নাম যে মোহাম্মদ, এটা সত্য না মিথ্যা বলো। উম্মে আয়মান বলে, আমি কোনো কথা না বলে মুখটাকে নিচু দিকে করলাম, ওগো প্রহিত বাবা, আপনি যার নামটা বলেছেন এটা কি তাওরাতে লিপিবদ্ধ আছে? জোরে বলুন সুবহানাল্লাহ। আমার নবীর নামটাও আল্লাহ তাআলা চারিদিকে ছড়িয়ে দিয়েছে। হে বাবা জিরা সোনা মালিকেরাও, ওই প্রহিত বাবা তিনি বলেন, উম্মে আয়মান শোনো, আমি তোমাকে আর কোনো কথা বলতে চাই না। উম্মে আয়মান রে, তুমি এই শহরটা দেখার জন্য বের হয়েছ, উম্মে আয়মান তুমি আগে যাবে না। উম্মে আয়মান তুমি আগে যদি পদার্পণ করো, এই ছেলেটার অনেক দুশ্মন আছে, তারা যদি জানতে পারে উম্মে আয়মান এই ছেলেটাকে আর বাঁচিয়ে রাখবে না। উম্মে আয়মান আর দেরি করিও না, উম্মে আয়মান এই বাচ্চাটাকে নিয়ে তাড়াতাড়ি করে তুমি চলে যাও মক্কা নগরে, মা আমিনাকে জানায়া দাও। উম্মে আয়মান তিনি বলেন, আমি ওইখান থেকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে আমি যখন চলতে আরম্ভ করলাম, মা আমিনার কাছে আসলাম, মা আমিনাকে বললাম, ওগো আম্মা আমি যখন রাস্তায় বের হলাম, আশ্চর্য হলাম মেঘমাল আপনার ছেলের মাথার উপরে ছায়া করে। ওগো আমিনাও, আমি রাস্তায় যখনই গেলাম যাবার পরে দেখতে পেলাম একজন প্রহিত বাবার সঙ্গে আমার সাক্ষাৎ হলো, একজন পণ্ডিতের সঙ্গে সাক্ষাৎ হলো, আমাকে নাম জিজ্ঞাসা করলো, আমি নাম বলি না, আমি নাম বলি না, কিন্তু ওই মানুষটা জানো তোমার বেটার নাম বললো এবং সব বংশের পরিচয়টা দিয়ে দিল। আর আমাকে বললো, উম্মে আয়মান রে, এই ছেলেটাকে নিয়ে আর স্থির সাগরে থাকতে হবে না, সব সাগর থেকে তুমি বিদায় নিয়ে চলে যাও, কারণ এই ছেলেটার অনেক দুশ্মন হবে, আর এই দুশ্মনেরা তাকে আক্রমণ করবে, তাকে কতল করার জন্য তারা ষড়যন্ত্র করবে। উম্মে আয়মান আর তুমি দেরি করবে না, চলে যাও, বেশি দিন থাকিও না। উম্মা আমিনা তিনি বলেন, হে উম্মে আয়মান আর দেরি করা যাবে না, হে মুসলমান নবীর সিরাতের কিতাবের মধ্যে লিখতে আসেন করম শাহ জাহারি রহমাতুল্লাহি আলাই তিনি বর্ণনা করেছেন, তিনি বলেন ওই সময়তে আমার নবী যেন আম্মা আমিনাকে নিয়ে ওই সময় কেউ বলেছে 17 দিন ছিলেন, আর করম শাহ জাহারি রহমাতুল্লাহি আলাই 7 খণ্ডে বিবাদ তো যিনি সিরাতের কিতাব লিখেছেন, যে আগুন নবী সিরাতের রসুল এর মধ্যে 2য় খণ্ডে তিনি লিখতে আসেন, তিনি বলেন ওই সময় আম্মা আমিনা আমার নবীকে নিয়ে 2 মাস তিনি ছিলেন। বলেন আমিনা তিনি বলছেন, উম্মে আয়মান দেরি করা যাবে না, চলো আমরা চলে যাব। কোথায়? মক্কা নগরে আসবে, আমার নবীকে নিয়ে চলতে লেগেছে। আমার নবী মুস্তফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম আমার নবীকে আল্লাহ পাক পৃথিবীতে নবী করে পাঠিয়েছেন, আর কিছু মানুষ বুঝলেন বলছেন যে আমার নবী 40 বছরের নবী হয়েছে, তার আগে আমার নবী নবী ছিল না। আচ্ছা বলুন, এই বক্তার বক্তব্য শোনা যাবে? জোরে বলেন শোনা যাবে, শোনা যাবে না?
এই বক্তার বক্তব্য শোনা যাবে না, কারণ আমার আল্লাহ পাক আমার নবীকে নবী করে এই পৃথিবীতে আল্লাহ পাক তো পাঠিয়েছেন, আলামে আরওয়াতে আল্লাহ পাক আমার নবীকে নবী করে রেখেছিলেন। জোরে বলুন সুবহানাল্লাহ রূহ জগতি, সুবহানাল্লাহ। তাফসীরে রুহুল বায়ান চতুর্থ খণ্ড পৃষ্ঠা নাম্বার 38 এর মধ্যে লিপিবদ্ধ করেন, আমার নবী বলেছেন কুনতু নাবিয়্যা আদু বাইনাল মা ওয়াত তিন, আদম আলাইহিস সালাম মাটি এবং পানির সঙ্গে যখন মিশ্রিত ছিল, আল্লাহ তাআলা আমাকে আলামে আরওয়াতে রূহ জগতে আল্লাহ নবী করে রেখেছিলেন। জোরে বলুন রূহ করে রেখেছিলেন, কারণ জিব্রিল আমিন আলাইহিস সালামের সঙ্গে আমার নবীর সাক্ষাৎ হচ্ছেন, নবীর সাক্ষাৎ। আমার নবী বলছেন জিব্রিল তোমার বয়স কত, জিব্রিল তোমার বয়স কত, জিব্রিল বলছেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো আমার বয়সটা কত, আমি বলতে পারবো না ইয়া রাসূলুল্লাহ, আমি বলতে পারবো না। বলে তুমি পারবে না, বলে না ইয়া রাসূলুল্লাহ আমার সম্ভব নয়। তবে ইয়া রাসূলুল্লাহ আমি বলি ওই যে চতুর্থ আসমানে একটা তারকা দেখতে পেতাম, একটা তারকা দেখা যেত, এই তারকাটা 70,000 বছর পর পর একবার ওই আসমানে দেখা যেত। জোরে বলেন একবার দেখা যেত। জিব্রিল আমিন আলাইহিসসালামকে, জিব্রিল আমিন আলাইহিসসালাম আমার নবীকে বলেন, নবী বলছেন জিব্রিল তুমি কতবার দেখেছো, জিব্রিল বলে ইয়া রাসূলুল্লাহ নবী গো 70,000 বছর পর পর একবার যে উঠতো, আর ওই তারকাটাকে আমি 72,000 বার দেখেছি। তাহলে ইয়া রাসূলুল্লাহ 70 কে 72 দিয়ে গুণ করতে হবে, জড়তে হবে, আমার বয়সটা কত হবে, তবে তাহলে অঙ্ক করলে পারে পাওয়া যাবে। আমার নবী মুচকে হেসে বলে জিব্রিল ওই তারকা সম্পর্কে তোমার কোনো জ্ঞান আছে, তুমি জানো? জিব্রিল বলে না ইয়া রাসূলুল্লাহ ওই তারকা সম্পর্কে আমি জানি না। আমার নবী বলছেন জিব্রিল যেই তারকাটা তুমি দেখতে চতুর্থ আসমানে 70,000 বছর পর পর একবার করে উঠতো, তুমি 72,000 বার দেখেছো, ওই তারকা তোমার সামনে দাঁড়িয়ে আছে নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, মাসালাক আলা হযরাত। বুঝা গেল বাবাজি আমার, সোনামানি আমার নবীকে আল্লাহ পাক জিব্রিল আমিনকে, আমার নবী বলছেন জিব্রিল যে তারকাটা দেখেছ ওই তারকা তোমার সামনে দাঁড়িয়ে আছে আমি নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। জিব্রিল বলে ইয়া রাসূলুল্লাহ নবী গো তাহলে আল্লাহ পাক কত আগে আপনাকে সৃষ্টি করেছেন? এ মুসলমান, আমার নবী বলছেন এ জিব্রিল শোনো, দুনিয়া আল্লাহ পাক সৃষ্টি করার আগে, জমিন আসমান সৃষ্টি করার আগে আল্লাহ আমাকে 13,000 বছর আগে আলামে আরওয়াতে রূহ জগতে আল্লাহ সৃষ্টি করেই রেখেছিলেন। বাবাজি আমার, সোনা মানিকেরা, তাহলে কোন মোল্লা মোলবি যদি বলে নবী 40 বছরে নবী হয়ে এসেছেন, এই হাদিসটাকে নকল করেছেন ইসমাইল হাক্কি রহমাতুল্লাহি আলাই, তিনি বলেছেন হে জগৎবাসীরা শুরু, আল্লাহ শুধু নবীকে নবী করে আল্লাহ পৃথিবীতে আল্লাহ পাঠাই না, আল্লাহ পাক আমার নবীকে আলামে আরওয়াই রূহ জগতে আল্লাহ নবীকে নবী করে তো রেখেছিলেন, এবং আল্লাহ আমার নবীকে নবুয়াতটাও দান করেছিলেন। জোরে বলুন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আমার নবী মুস্তফার শান ও শওকত কিছু মানুষ যদি এই রকম কমায়, আল্লাহ বলেছেন শোনো জগৎবাসী, আমার নবীর শান মানকে তোমরা যত কমাও তত আমি আল্লাহ পাক কোরআনে বলেছেন ওরা ফানা লাকা যিকরাক, আমার নবীর জিকির আসকার কেউ কমাতে পারবে না, আমি আল্লাহ বলান করেছি, আমি আল্লাহ উঁচু করে দিয়েছি। জোরে বলেন সুবহানাল্লাহ। এই তো আমরা হচ্ছি নবীর দিওয়ানা, নবীর আশিক, নবীর প্রেমিক, নবীর দিওয়ানা। কেউ বলে হাদিসে নাই, কোরআনে নাই, ঈদে মিলাদুন নবী খুঁজে পাই না, সুবহানাল্লাহ। এ মুসলমান, সুন্নিরা খুঁজে পায় আর তারা খুঁজে পায় না, কেন খুঁজে পায় না? আচ্ছা শুনুন বাপজি, আমার একজন মেয়ের বিয়ে হয়েছে, একটা ছেলের বিয়ে হয়েছে একটা মেয়ের সঙ্গে, তো মেয়েটা হচ্ছে খাটো বেঠে, বুঝলেন তো, বেঠে তো শাশুড়ি বলছে মা ইন্দারাতে যাও আর বালতিতে করে পানি নিয়ে এসো, বালতিতে করে পানি ঢুকিয়েছে,
দিয়ে কলসিতে যখন পানিটা ঢুকিয়েছে, ঢোকার পরে নিয়ে চলে আসছে। আসার পরে রাস্তায় আসতে আসতে একটা নাকের বুঝলেন, নাকের খুলে কিন্তু বালতি এই কলসির ভিতরে পড়ে গেছে। কলসির ভিতরে পড়ে যাওয়া বুঝতে পেরেছে, কলসির ভিতরে পড়েছে। যেমনি কলসির ভিতরে পড়া, আসার পরে বৌমাকে বলছে শাশুড়ি, কিরে মা তোর নাকটা কেন খালি, তোর নাকের ফুলটা কোথায় গেল? বলছে মা এই কলসির ভিতরে পড়ে গেছে, কলসির ভিতরে পড়ে গেছে। তো কলসির ভিতরে যখন পড়েছে তো হাত ভরে বের কর, বলবে না হাত ভরে বের করে নে। মেয়েটা হাত ভরে যখন বের করেছে, বের করার পরে কিন্তু খুঁজে পায়নি। বৌমাকে জিজ্ঞাসা করে, কিরে মা নাকের ফুল পাওয়া গেল? বৌমা বলছেন না খুঁজে পেলাম না। শাশুড়ি চট করে কলসিটার কাছে যাওয়ার পরে শাশুড়ি হাত ভরেছে, ভরার পরে দেখছে এই সময় নাকেরটা পাওয়া গেছে। আচ্ছা বলুন, যদি কেউ বলে যে মেয়েটা ছোট, হাতটা ছোট ছিল তার জন্য কলসি হাতে পাইনি, হ্যাঁ বলবে? হ্যাঁ বাবাজি, আমার সোনা মানিক, এ সুন্নি মুসলমান, সুন্নি ওলামায়ে কিরাম যারা নবী দিবস করেন তারা হাদিস ও কোরআন থেকে দলিল দিয়ে কথা বলে, জোরে বলে। আর যারা সত্যি ছোট হাত হয় তারা দেখতে পাবে না, পাবে? সুবহানাল্লাহ বাবাজি, আমার সোনা মানিক, আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে বোঝার তৌফিক দান করেন, জোরে বলুন। বাপ দুরুদে পড়া, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদি ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ সাল্লাল্লাহু মুহাম্মদ হরদম জাবা সনে কালা পাক নবী এ মুহাম্মদ হরদম জাবা সনে কালা শফিয়ানা মুহাম্মদ দরবারে মুহাম্মদ কা করিনা গমে দে দো মদিনা গমে দে দো দরবারে মোহাম্মদ ককরি না গমে দে দো মদিনা গমে দে দো, জোরে বলুন সুবহানাল্লাহ। দরবারে মোহাম্মদ ককরি না গমে দে দো করিনা গমে দে দো, তুম সারা জাহান লে লো মদিনা গমে দে দো, জোরে বলুন। কারণ বাবাজি আমার সোনা মানিকে রাও আমার আল্লাহ তালাও সারা দুনিয়া জগতের চাইতো আল্লাহ মদিনা কে সোনার মদিনা বানিয়েছে, জোরে বলুন সুবহানাল্লাহ। তোমরা মদিনা কত সুন্দর জানো না, মদিনা এত সুন্দর, মদিনাতে যদি যাও তাহলে তোমার দুনিয়ার কোনো খেয়াল আসবে না। কারণ তুমি জানো না ওই মদিনাতে কে শুয়ে আছে, ওই মদিনাতে কে আরাম করে, ওই মদিনাতে আমার উম্মতি দরদি নবী গো আমার মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার নবী আরাম করে। এই জন্য কবি বলেন না দরবারে মুহাম্মদ কা করিনা গমে দে দো তুম সারা জাহান লে লো মদিনা গমে দে দো তুম লে লো জহি চম্পা গোলাপ বার চামেলে গোলাপর চামেলে তুম লে লো জহি চম্পা গোলাপর চামেলে গোলাপর চামেলে তুম লে লো জহি চম্পা গোলাপর চামেলে গোলাপর চামেলে দো বন্দ মুহাম্মদ
কপসি নাগামে দে দ মোহাম্মদ কপসি নাগামে দে দ দরবারে মোহাম্মদ করিনা গামে দে দ তুম সারা জাহান লে লো মদিনা গামে দে দ হে মুসলমান বাজিরা আমার সোনা মারে আম্মে আয়মানকে সঙ্গে নিয়ে আমার আমিনা তিনি বললেন ও গোম্মে আয়মান চলো আর দেরি করা যাবে না আম্মে আয়মান তিনি বলে আমি ওই সময় যেন বের হয়ে গেলাম আর বের হয়ে যাবার পরে এসেফ সগর থেকে যখন বের হলাম হওয়ার পরে একটা তিন মখনি রাস্তা দেখা গেল তিন মখনি রাস্তা যখন দেখা যায় আম্মে আয়মান দেখা গেল ওই জায়গায় আমিনা তিনি বলেন ও গোম্মে আয়মান রে এই জায়গায় একটু দাঁড়িয়ে যাও উম্মে আয়মান দাঁড়াইয়া যাও উম্মে আয়মান বলে আমি না এই জায়গায় কেন তুমি আমাকে দাঁড়াতে বলো উম্মে আয়মানকে বলে ও উম্মে আয়মান আমরা এই রাস্তা হয়ে যাব মক্কা এই জন্য যাব ওই জায়গাতে আমার স্বামী যিনি শুয়ে আছেন আমার স্বামী যিনি শুয়ে আছেন ওই কবরস্থানটা একবার জিয়ারত করে আমার মোহাম্মদকে দেখায় নি আমরা যাব মক্কা উম্মে আয়মানকে সঙ্গে নিয়ে যখন চলে যাই উম্মে আয়মান বলে আমি যখন গেলাম ওই কবরস্থানের সম্মুখীন যখন হলাম উম্মা আমিনা উম্মা আমিনা বলে ও বেটা মোহাম্মদ আমার কাছে এসো বেটা আমার বুকে একবার লেগে যাও আমার সিনাতে একবার লেগে যাও উম্মা আমিনা আমার নবীকে যখন বুকের সঙ্গে জড়াইয়া ধরে বললো বেটা আগল দিয়ে দেখায় দিল ও বেটা মোহাম্মদ দেখো তোমার আব্বা জান ওই কবরে শুয়ে আছে আব্বা তুমি যাও যাও তোমার একবার আব্বা জানের কবরটাকে জিয়ারত করে এসো বাজারের কবর জিয়ারত করে নাও আমার নবীকে আগুন দিয়ে দেখাইয়া দিলেন আমার নবী জানো চোখের পানি জড়াইয়া জড়াইয়া আমার নবী আম্মা আমিনার কাছ থেকে নিয়ে বিদায় নিয়ে আমার নবী চলতে আরম্ভ করলেন আমার নবী চলে যায় আপন আব্বার কবরের কাছে গিয়ে জড়িয়ে ধরে বলেন আব্বু আমি আপনার পিতা মোহাম্মদ আপনার কবরের কাছে এসে দাঁড়িয়ে আছি বলে আমার নবী জানো কবরের পাশে দাঁড়িয়ে দাঁড়িয়ে আমার নবী জানো ওই সবাই চোখের পানি জড়াইয়া জড়াইয়াও কেঁদে কেঁদে যেন আব্বু আব্বু বলে ডাকে উম্মে আয়মান এইদিকে তাকিয়ে আছে আম্মা আমিনা তিনি বলে আমার শরীরটা যেন জর্জরিত হয়ে আছে আমার শরীরে বোখার ছিল আমার শরীরে জ্বর ছিল আম্মা আমিনার শরীরে কখন থেকে জ্বর ছিল আমার হাদিসে কিতাবের মধ্যে পাওয়া যায় সুরাতের কিতাবের মধ্যে পাওয়া যায় আম্মা আমিনার জ্বর ওই দিনে এসেছিল আর জ্বর ভালো হয়নি আম্মা আমিনার কবে জ্বর হয়েছিল আম্মা আমিনা তিনি বলেন আমার বেটা মোহাম্মদ যখন আমার পেটে ছিল ওই সময় ছয় মাস যখন ছিল ওই সময় আমি বুঝতে পারি না আমার বেটা গর্ভে আছে কিন্তু সর্বপ্রথম যেই মাসে আমার নবী মা আমিনার গর্ভে এসেছিলেন মা আমিনার পেটে যখন আমার নবীকে দেওয়া হয়েছিল আমার নবী যখন মা আমিনার গর্ভে যখন আসেন সেই মাসটা ছিল রজব মাস সেই মাসটা ছিল রজব মাস এ সোনামানি কেরাও আম্বাজিরা আমার খেয়াল করুন একবার আমার নবী মোস্তফা যেই রাত্রিতে আল্লাহ তাআলা পাঠিয়েছিলেন রজব মাসের চাঁদ ছিল আর ওই চাঁদের এক তারিখে আমার আল্লাহ তাআলা বলেন আমি আমার নবীকে যে পাঠিয়েছিলাম ওই দিনটা ছিল বৃহস্পতিবারের দিন আর আমার নবী কোন দিনে আসলেন
আমার নবীকে আল্লাহ তাআলা পাঠিয়েছেন সোমবারের দিনে, আমার নবীকে সোমবারের দিনে আল্লাহ পাঠিয়েছেন। আল্লাহ তাআলা যখন আমার নবীকে নূর করে আমার মা আমিনার পেটে যখন ডাকেন, আমার আল্লাহ বলেন আমি বৃহস্পতিবার রাতে দেখেছিলাম, জোরে বলুন সুবহানাল্লাহ। আমার নবী সপ্তাহে দুটো দিন রোজা রাখতেন, একটা দিন হলো সোমবারের দিন আর একটা দিন হলো বৃহস্পতিবার, জোরে বলুন। আমার নবীকে জিজ্ঞাসা করা হলো, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো, আপনি কেন বৃহস্পতিবারের দিন রোজা রাখেন? আমার নবী বললেন, এ সাহাবীরা শুনো, এ আমার উম্মাত উম্মাতিরা, এ জগৎবাসীরা তোমরা শুনে যাও, এই জন্য বৃহস্পতিবারকে আমার আল্লাহ তাআলা এত পছন্দ করেন, আমার আল্লাহ তাআলা এত পছন্দনীয়, আমার উম্মাত উম্মাতির জন্য, আমার উম্মাত উম্মাতির জন্য আল্লাহ তাআলা এই রাতটাকে এত সুন্দর করেছেন, এই রাতটাকে ইবাদতের রাত করেছেন। এই রাত্রিতে যদি আমার উম্মাত উম্মাতিরা আল্লাহর ইবাদত যদি করে, আমার এই রাত্রিতে তাদের নেকির সমতুল্য কত হবে তোমরা জানো? ইয়া রাসূলুল্লাহ নবী গো, না আমরা জানি না। আমার নবী বলেন, আমার আগে আল্লাহ আদম থেকে নিয়ে ঈসা নবী পর্যন্ত যত নবী আল্লাহ পৃথিবীতে পাঠিয়েছিলেন, সব নবী আপন আপন জায়গাতে তিনারা কবরের মধ্যে আরাম করছেন, জোরে বলুন সুবহানাল্লাহ। কারণ আমার নবী বলেছেন, নবীগণ জীবিত, নবীগণ জীবিত, তাদেরকে মৃত্যু তোমরা বলিও না, জোরে বলুন। আল্লাহ নবী বলেন, ইন্নাল্লাহ হাররাবা আলা আল্লাহর দিয়াজাদ আল আমবিয়া আনতা কুলা ফানে বিকুল্লাহি হাইয়নের জাকুন। নবীগণের জন্য আল্লাহ তাআলা মাটিকে হারাম করে দিয়েছেন জিসিমকে খাওয়ার জন্য, জোরে বলুন সুবহানাল্লাহ। কারণ নবীগণ হলেন জীবিত, হাইয়নের জাকুন, তারা জীবিত থাকে কবরে এবং আল্লাহ তাআলার পক্ষ থেকে তিনারা রিজিক পান, জোরে বলুন সুবহানাল্লাহ। এবং তিনারা আপন আপন কবরে নামাজ আদায় করে থাকে। আমার নবী বলেন, সমস্ত আদম থেকে নিয়ে ঈসা নবী পর্যন্ত সমস্ত নবীরা ওই বৃহস্পতিবারের রাত্রে, যাকে জুমা রাত বলা হয়, এই জুমা রাতের দিনে আদম থেকে নিয়ে ঈসা নবী সমস্ত রূহগণ আল্লাহর কাবা জিয়ারত করে। কারণ মানুষের জন্য আল্লাহ তাআলা একটা ঘর সর্বপথে বানিয়েছে। আল্লাহর কোরআন সাক্ষী দেয়, আল্লাহ কোরআন পাকে বলে, আল্লাহ বলছেন, নিশ্চয় আমি আল্লাহ সর্বপ্রথমে, আল্লাহ বলেন, ইন্না আউয়ালা বাইতু উদিয়া লিন্নাস, মানুষের জন্য আমি আল্লাহ তাআলা সর্বপ্রথমে নিদর্শন ঘর আমি আল্লাহ বানিয়েছি, সেটাই হলো আমার কাবা, জোরে বলো। ওই আদম থেকে নিয়ে ঈসা নবী পর্যন্ত সমস্ত নবীগণ জুমা রাত্রের দিনে তারা ওই সমাতে সমস্ত নবীগণ আল্লাহ পাকের কাবাকে জিয়ারত করে, জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাশিকে বান্দা যারা যারা আউলিয়া কিরাম যারা দুনিয়া থেকে চলে গেছেন, সমস্ত রূহগণকে আল্লাহ তাআলা মুমিনদের রূহকে আল্লাহ ওই কাবা ঘরকে জিয়ারত করার ক্ষমতা দেয় বৃহস্পতিবারের রাত্রে, জোরে বলেন সুবহানাল্লাহ। আর আমার উম্মাত উম্মাতিরা যদি কোন রাত্রি বেলাতে আল্লাযিনা ইয়াবিতুনা রাব্বিহিম সুজ্জাদা ওয়া কিয়ামা, কিয়ামের মাধ্যম দিয়ে যারা আল্লাহকে সিজদা করবে, আল্লাহর ইবাদত যারা করবে, আল্লাহর ইবাদত যারা করবে, আল্লাহর ইবাদত যদি করে, আর ইবাদত যদি রাত্রি বেলাতে আল্লাহর দরবারে কবুল হয়ে যায়, আল্লাহ তাআলা আর রূহটাকে পয়গম্বরদের সঙ্গে আল্লাহর কাবা জিয়ারত করবে। এই জন্য আল্লাহ তাআলা আমার নবীকে রজব মাসের বৃহস্পতিবারে রাত্রি বেলাতে মা আমিনার গর্ভে দিয়েছে। এ সোনা মানিকিরাও, আব্বাজিরা আমার মা খালা শুনে যাও, আমার নবীর আদর্শ রানো শোনাও। আল্লাহর নবী যখন নবী মা আমিনার পেটে আসলেন, আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আম্মা আমিনা বলে, সর্বপ্রথমে রাত্রি বেলাতে যখন আমি বিস্তারে শুয়েছিলাম, হঠাৎ করে যেন একজন হাসিন জামিল চেহারাওয়ালা মানুষ আমার সম্মুখে এসে হাজির হলো। আমি মানুষটাকে দেখার পরে বললাম, ওগো বাবা, আপনি কি, আপনাকে তো আমি কোনো দিন দেখি নাও, আপনাকে তো আমি কোনো দিন দেখি নাও, আপনাকে তো আমি চিনি নাও, বাবা আপনি কে গো? তিনি বললেন, আমি না, চিন্তা করার কোনো কারণ নয়, চিন্তা করার কোনো কারণ নয়,
আমি তোমাকে একটা সুসংবাদ শুভ সংবাদ দেওয়ার জন্য আমি এসেছি। আমি না শোনো ও জান্নাতি রানী শোনো, তোমার মতন আমি নাও আর কোন জগতে হবে না। আগামী না কান খুলে শুনে নাও, আমাকে আল্লাহ তাআলা তোমাকে মোবারকবাদ দেওয়ার জন্য একটা সুসংবাদ দেওয়ার জন্য পাঠিয়েছেন। আগামী না শুনে নাও, তোমার পেটে জিনাকে আল্লাহ তাআলা পাঠিয়েছেন, তিনি হলেন আদম নবীর নবী, ঈসা নবীর নবী। আগামী না শোনো, তোমার পেটে যিনি আসেন তিনি হলেন আমার নবী, আর আমি হলাম একজন আল্লাহর পয়গম্বর, আদি পিতা আদম আলাইহিসসালাম। আম্মা আমিনা বলেন, আমি প্রথম মাসে দেখলাম, দ্বিতীয় মাসে জানো আর একজন পয়গম্বর আমাকে পয়গাম দিয়েছিলেন, তিনি বলেছিলেন আমিনা তুমি কাকে দেখেছিলে বলো, তিনি বলেন ঈসা, তিনি বলেন আদম আলাইহিসসালামের ছেলে যার নাম হলো ঈসা আলাইহিসসালাম। দ্বিতীয় মাসে তিনি দেখেছিলেন, তিনি বলেন এইরকম করে আমার যখন ছয় মাস হয়, আমার যখন ছয় মাস হয়েছিল ওই সময় আমি আর একজন পয়গম্বরকে দেখেছিলাম যার নাম হলো মুসা আলাইহিসসালাম। আর মুসা আলাইহিসসালাম আমাকে সংবাদ তিনি দিয়েছিলেন, আর সেই সময়ে আমি কাকে মনের কথা খুলে বলবো, আমার মনের কথা খোলার মানুষটা বাড়িতে নাই। যিনি ছিলেন কোথায় কিতাবের মধ্যে লিখা আছে বাবা গো, ওর সোনাবাণী কেরা আমার আমিনা বলে মনের কথা কাকে বলবো। যিনি মনের কথা বলার জন্য যাকে বলা ছিল তিনি ছিলেন আমার প্রাণের স্বামী আব্দুল্লাহ, তিনি মুলকের স্বামী ব্যবসায়ী ছিলেন। মুলকের স্বামী যখন ব্যবসায়ী গিয়েছিলেন, আর ব্যবসায়ী যাওয়ার পরে তিনি বলেন ওই মুলকের শাম থেকে তিনি ফিরে আসেননি, এসেছিলেন তিনি তো মুলকের শাম থেকে ফিরে আসে নাও। আমিনা তিনি বলেন যে সময় ছয় মাস ছিল আমার ছেলের পেটে, যখন আমার নবী ছয় মাস ছিলেন, আম্মা আমিনা বলেন হঠাৎ করে দেখা গেল জানো ওই সময় আমার শ্বশুর মশাই যিনি হলেন আব্দুল মুত্তালিব, তিনি জানো দরওয়াজার বাইরে সামনে বসে বসে তিনি দূর দিকে তাকিয়ে দেখেন আমার বেটা আব্দুল্লাহ কবে আসবে, আমার বেটা আব্দুল্লাহ কবে আসবে, কারণ আমার নবী পৃথিবীতে আসবে এটা আব্দুল মুত্তালিব তিনি জেনেছিলেন। জোরে বলুন। এই জন্য তিনি বলেন আমি ওই সময় যখন দরওয়াজায় দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখি আমার বেটারা কখন আসবে, কেউ বলেছেন কিতাবের মধ্যে বুলকের স্বামী ব্যবসাতে গিয়েছিলেন, কারা কারা গিয়েছিল ছয় আট ভাই, কেউ বলেছেন দশ ভাই, কেউ বলেছেন বারো ভাই। এ মুসলমান কিতাবের মধ্যে দেখা যায় বারো ভাই ও সহি দশ ভাই ও সহি। এ মুসলমান সোনামানি কে নাও, দশ ভাইয়ের মধ্যে আব্দুল্লাহকে আশরাফ নগরে রেখে দেওয়ার পরে নয় ভাই তেনারা এসেছিলেন। বাপ জিজ্ঞাসা করলো ও বেটা হারিস বলো আমার বেটা আব্দুল্লাহ কোথায়, হারিস বলে আব্বা গুজো আমার আব্দুল্লাহ ভাই অসুস্থ, তাই ওনাকে আমার নানার গ্রামে রেখে এসেছে, আত্মীয়র বাড়িতে তাকে রেখে আসা হয়েছে। কিছুদিন পরে বলে বেটাও আমার আব্দুল্লাহর খবরটা নাও, আমার আব্দুল্লাহর খবরটা না নিলে আমাকে ভালো লাগে না, কারণ আব্দুল্লাহর মধ্যে এত খুশবু ছিল, সুবহানাল্লাহ। আব্দুল্লাহ রাস্তা দিয়ে বের হলে পারে আব্দুল্লাহর শরীর দিয়ে যাব ঘ্রাণ বের হতো, এত সুন্দর গান বের হতো, এত সুন্দর লাগতো। আব্দুল্লাহকে জিজ্ঞাসা করতে আব্দুল্লাহরে বলো বলো তুমি কোথাকার সেন ব্যবহার করো, আব্দুল্লাহ তুমি কোথাকার খুশবু ব্যবহার করো, কোন দোকানের খুশবু তুমি ব্যবহার করো। আব্দুল্লাহ বলে আমি কোন দোকানের খুশবু ব্যবহার করি না, আমি নিজেই জানি না এত খুশবু কেন। জোরে বলুন সুবহানাল্লাহ। সবই হলো আমার নবীর ওসিলা। আম্মা আমিনা তিনি বলেন ওই সময়তে যখন আপন বেটা হারিসকে পাঠিয়ে দিলেন, আমার শ্বশুর মশাই বলে ও বেটা গারে আমার বেটা আব্দুল্লাহর খবরটা না,
দাও আমার বেটা আব্দুল্লাহ কেমন আছে? ওই জায়গাতে যাওয়ার পরে দেখেছি আব্দুল্লাহর ইন্তিকাল হয়েছে, তাই না? আব্দুল্লাহ ইন্তিকাল হয়েছে, আব্বা জারেক জীবনই শুনেছেন, একটু শুনে যাও। আমার মা আমিনার বুখার আসলো কখন থেকে? আম্মা আমিনা বলে আমি ওই সময় হারে শামার ভাসুর মশাইয়ের দিকে আমি তাকিয়েছিলাম, হঠাৎ করে দেখা গেল ওই সময় জানো হাতে একটা দূর দেখতে পাওয়া গেল, ওই ওটা যেন খালি হাতে আছে আর একটা গোটের উপরে বসে আছে, খালি ওটা যেন টুকটুক করে ঘেটে আসে। আমার শ্বশুর মশাইকে দেখলাম তিনি দরওয়াজার সামনে দাঁড়িয়ে দাঁড়িয়ে বলে আমার বেটা গাড়ি সাজছে নাকি? আসে দেখা যায় সামনে যখন আসলো ওই সময়তে দেখা গেল যেন একটা উট খালি আছে আর একটা গোটের উপর আমার ছেলে হারিশ চেপে আছে। আমি জিজ্ঞাসা করলাম বেটা হারিশ বলো গেই ওটা কেন খালি? বলো বলছে বলে আব্বাও আমার ভাই আব্দুল্লাহ কে রেখেছি ছিলাম, আমার আব্দুল্লাহ ভাই আর দুনিয়াতে বেঁচে নাই, তিনি দুনিয়া থেকে বিদায় নিয়েছে। সময় জানো আব্দুল মোতাল্লি বলে আমার চোখ দিয়ে পানি জমে গেল, আমি যেন আর কথা বলতে পারি না। আমি আল্লাহ তাআলা আমার বৌমা আমিনাকে আমি কি জবাব দেব? আম্মা আমিনা বলে ওই সময় যখনই আমি শুনতে পেলাম আমার বাসুর মশাইয়ের মুখ থেকে আব্দুল্লাহ আর দুনিয়াতে বেঁচে নাই, আমি ওই সময় দরওয়াজায় টেক লাগিয়ে সব শুনতেছিলাম। আমি যখন দরওয়াজায় টেক লাগিয়ে শুনি আমার শরীরটা যেন জর্জরিত হয়ে গেল, আবার কলেজাটা যেন ফেটে যায়। ওগো আল্লাহ তাআলা তুমি একজন আমার পেটে মহামানব পাঠিয়েছো, মনের কথা কাকে খুলে বলব আল্লাহ, ওই মনের মানুষ তো দুনিয়া থেকে বিদায় দিয়েছে। এই বলে আম্মা আমি নাও তিনি বলেন আমি ওই সময় জানো চোখের পানি জড়ায়া জড়ায়া আমি যেন কেঁদে কেঁদে তাদেরকে বললাম ওগো ভাই নয় জনাও তোমরা আমার বলো না, ওগো ভাই নয় জনাও তোমরা আমার বলো না। সবাই গেল শাম দেশে একসাথে ব্যবসাতে, আমার স্বামী কেন এলো না তোমরা আমার বলো না, ও ভাই নয় জনাও তোমরা আমার বলো না। আগে যদি জানতাম আমি সারে আসবে না, আগে যদি জানতাম আমি ফিরে আসবে না, আমার সামনে কোন মতে যেতে দিতাম না, তোমরা আমারে বলো না ভাই নয় জানাও তোমরা আমারে বলো না। স্বামী যেদিন সমদেশ যায় মনের কথা খুলে কয় জরে বলুন, স্বামী যেদিন সমদেশ যায় মনের কথা খুলে কয় জন্মের মতন মেটাই মনের বাসনা, ও ভাই নয় জানাও তোমরা আমারে বলো না, তোমরা আমার বলো না। সবাই গেল শ্যাম দেশে এক সাথে ব্যবসাতে, আমার স্বামী কেন এলো না তোমরা আমার বলো না। আম্মা গামিনা তিনি বলেন ওই সময়তে যখন আমি খবরটা পেয়ে গেলাম আর খবর পাওয়ার পরে আমার মনে এমন একটা ঝড় আসলো আমার শরীরটা যেন জর্জরিত হয়ে যায়, আমার শরীরটা যখন জর্জরিত হয়ে যায় আমাকে হঠাৎ করে যেন বোখার চলে আসলো। আম্মা গামিনা বলে আমার শরীরে যেন
জ্বর চলে আসলো, আর এমন জ্বর আসলো যেন ওই জ্বরে আমি থরথর করে কাঁপতে আরম্ভ করেছি। ওই সময়তে জানো আব্দুল মোতালেব তিনি বলেন, আমি মুখটাকে পিছন দিকে যেমনই ঘুরালাম আর পিছন দিকে ঘুরিয়ে দেওয়ার পরে আমার বৌমা আমিনা কে দেখা গেল, যেন তিনি টেক লাগায়া যেন চোখের পানি ঝরাইয়া ঝরাইয়া কাঁদে, চোখের পানি ঝরাইয়া কাঁদে। আব্দুল মোতালেব তিনি বলেন, ওই কাল থেকে উঠে আসার পরে আমি যেন আমার বৌমা আমিনার কাছে, আমার আম্মা আমিনার কাছে জানো আসার পরে চোহাত দিয়ে জানো আমার আম্মা আমিনার বৌমা যেন চোখের পানিটা মোছায়া দেয়। চোখের পানি তিনি মোছায়া দিয়ে বলেন, আমিনা তুমি আর চোখের পানি ঝরাইও নাও, তুমি আমার এক পাশিনাতে লেগে দাও, তুমি আমার বুকে লেগে দাও। ও বৌমা আমিনা তোমার চোখের পানি যদি জোরে যাই রে আমি নাও আমি সহ্য করতে পারবো না। আমিনা জানো তোমার পেটে যিনি আছেন তিনার জগতে তুলনা হবে না, নবী ছাড়াও আল্লাহ পাবে না, প্রিয় নবী কে ভুলে যেও না, নবী ছাড়াও আল্লাহ পাবে না, প্রিয় নবী কে ভুলে যেও না। নবী এলেন যখন মায়ের পেটে, নবী এলেন যখন মায়ের পেটে, বাবা গেলেন ব্যবসাতে, নবী এলেন যখন মায়ের পেটে, বাবা গেলেন ব্যবসাতে, আসার পথে ফিরে এলো না, স্বামী হারা হলো মায়াবিনা, নবী ছাড়াও জান্নাত পাবে না, প্রিয় নবী কে ভুলে যেও না। আব্দুল মোতালেব বলে আমিনা, আব্দুল মোতালেব বলে আমিনা, তুমি কোনো চিন্তা করো না, যিনি আছেন তোমার পেটে সারা বিশ তুলনা হবে না, নবী ছাড়াও জান্নাত পাবে না, প্রিয় নবী কে ভুলে যেও না, প্রিয় নবী কে ভুলে যেও না। আম্মা আমিনা তিনি বলেন, আমার ওই সময় যেন শরীরে বোখার আসলো, আমার শরীরে জ্বর আসলো, এত দাওয়া দেওয়া যায়, এত ওষুধ খাওয়া যায়, এত হাকিম কবিরাজ দেখা যায়, আর জ্বর ভালো হয় না, জোরে বলুন সুবহানাল্লাহ, আর জ্বর ভালো হয় না। ও গো আম্মা আমিনা, সেই দিন থেকে আম্মার শরীরে জ্বর ছিল আর জ্বর ভালো হয়নি। আম্মা আমিনা বলেন, আমি ওই সেই দিনে আমার শরীরে জ্বর ছিল, জোরে বলুন, সেই দিনে শরীরে জ্বর ছিল। আম্মা আমিনা তিনি বলেন, ওই সময়তে জানো উম্মে আয়মানকে ডাকলাম, ও উম্মে আয়মান তুমি আমার কাছে এসো
উম্মে আয়মান, উম্মে আয়মানকে ডাকা হলো। উম্মে আয়মান বলে, ও গামিনা তুমি আমাকে কেন ডাকলে? উম্মে আয়মানকে জানো আমি না বলে, ও উম্মে আয়মান আমার শরীরটা জানো জর্জরিত হয়ে আছে, আমার শরীরটা জানো ক্লান্ত ভাব লাগে, আমার শরীরটাতে জানো জ্বর আছে। ও আমিনা বলতে আছেন উম্মে আয়মান, আমার শরীরে বোখার, আমি মনে হয় আর দুনিয়াতে বাজো না। উম্মে আয়মান কাছে আসলো, আসার পরে উম্মে আয়মান বলে, আমি একটা গাছের নিকটে মা আমিনা বসে গেল, আর বসে যাওয়ার পরে আমার জাগের উপরে মাথা দিয়ে উম্মে আয়মান বলে, আমার জাগের উপরে মাথা দিয়ে দিল, আমি না যেমনি মাথা দিয়ে দাও, আমি যেন হালকা করে ওর মাথার উপরে যেন হাতটা বুলাইয়া দিলাম, হাতটা যেমনি বুলাইয়া দিলাম, আর হাত বুলাইয়া দেওয়ার পরে চুলগুলো নাড়তে আছি, চুলগুলো নাড়তে নাড়তে জানো আমি না বলতে আছেন উম্মে আয়মান, আমার বেটা মুহাম্মাদকে ডাক দাও। আমার নবীকে যেমনি ডাক দেওয়া হলো, আমার নবী জানো আপন আব্বা জানের কবরটাকে জিয়ারত করে জানো, আমার নবী চোখের পানি ঝরাইয়া ঝরাইয়া, আমার নবী জানো চোখের পানি আমার নবীর শুকাই নাও, আমার নবী জানো এক কদম দুই কদম করে গুটি গুটি কদমে কদমে আমার নবী চোখের পানি ঝরাইয়াও আমিনার কাছে এসে গাজির হলো। আম্মা আমিনা জানো আমার নবীকে কাছে ডেকে বলে, ও বেটা মুহাম্মাদ আমি তোমাকে কয়েকটা কথা বলবো বেটাও, আমার কথার উপরে তোমাকে ওয়াদা করতে হবে, তুমি ওয়াদা করবে কিনা বলো। আমার নবী জানো বলেন না, ওগো মা জননী আম্মা আমিনা আপনি তো কোনোদিন এরকম করে কথা বলেন না, ওগো মা জননী আপনি কেন এরকম করে আমাকে কথা বলেন, ওগো মা কেন এমনি করে কথা বলেন? ওই সময় যেন আমার নবীর মা জননী আম্মা গামিনা বলে, ও বেটা মুহাম্মাদ কারণ মানুষ নতুন হলে পুরনো হতে হয়। তার মানে আম্মা গামিনার কথা বোঝা গেল বেটাও, মানুষ চিরজীবনের জন্য এই দুনিয়াতে থাকতে আসেনি। জোরে বলেন সুবহানাল্লাহ, এই দুনিয়াতে থাকার জন্য আসে না। ও বেটা মুহাম্মাদ আমি তোমাকে বলে যাই, তুমি যখন বাড়ি ফিরে যাবে, ও বেটা শোনো তুমি কোনো বাচ্চা ছেলের সঙ্গে খেলা করবে না। জোরে বলুন সুবহানাল্লাহ। ও বাবা ও বাবা ও সোনা মানি খেরাও, আম্মা জি না গামার আমার আম্মা গামিনা বলিরো, ও বেটা মুহাম্মাদ তুমি কোনো বাচ্চা ছেলের সঙ্গে খেলা করবে না। কেন খেলা করবে না? এই জন্য আমি না জানি, আমি আর মক্কা নগরে যাব না, এইখান থেকে আর বাড়ি আগে যাওয়া যাবে না। ও বেটা মুহাম্মাদ তুমি আগে যাবে না বেটা, তুমি খেলা করবে না। আমার নবী বলেন আম্মা গো আপনি তো কোনোদিন এরকম ভাবে কথা বলেন না। এই বেটা মুহাম্মাদ আমি এই জন্য তোমাকে বলি বেটাও, তুমি এই জন্য যাবে না বেটা রে, কারণ আল্লাহ তাআলা তোমাকে খেলাধুলার জন্য পাঠাই না। জোরে বলো না, ও বেটা মুহাম্মাদ এই জন্য তোমাকে বলি, তুমি যখন খেলাধুলা করবে বাবারে ওই সময় তুমি খেলাধুলা করলে পারি, তুমি যখন খেলাধুলা করবে সবাই ছেলেরাকে আপন আপন আব্বারাও আপন আপন মায়েরা সবাই নিয়ে যাবে, কিন্তু ওই সময় তোমার আব্বা থাকবে না এবং তোমার মা জননীও থাকবে না। এই জন্য আম্মা গামিনা বুঝেছে না, আমার নবীর চোখের পানি শুকাই নাও, আমার নবীর চোখের পানি ঝরি। উম্মে আয়মানের দিকে তাকিয়ে আম্মা গামিনা তিনি বলে, ও উম্মে আয়মান তোমাকে বলি, তুমি সুন্দর করে নিয়ে আমার বেটা মুহাম্মাদকে তুমি কোনো সময় কষ্ট দিয়ে কথা বলবে না। জোরে বলুন সুবহানাল্লাহ, তুমি কষ্ট দিয়ে কথা বলবে না। আমার বেটা মুহাম্মাদের মা বলা ডাক যদি হয়, উম্মে আয়মান রে তুমি একবার মায়ের ডাকে সাড়া দিবে। জোরে বলুন সুবহানাল্লাহ। এ বাবাজি না
সোনা মালিকরা আমার নবী মুস্তফাকে যেমনি বলতে আছেন উম্মে আয়মান কি আমি না যেমনি বলাও আমার আল্লাহ তাআলা ওই সময় যেন বলেন এ মালাকুল মাউত আর দেরি করা যাবে না যাও 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 ওই যে দেখতে পাও আমি না গাছের গোড়ায় বসে আছি এখন আমিনার সময় হয়ে গেছে আম্মা আমিনার সময় হয়ে গেছে ওই আমিনার রূহটা কবজ করে নিয়েছো এ বাবাজি সোনা মানিকে আও আমার নবী মুস্তফা আম্মা জানের সঙ্গে কথা বলেন মালাকুল মাউত ফরিস্তা বলে ওগো আল্লাহ তাআলা এটা তো তোমার হুকুম এটা তো তোমার পালন ওগো আল্লাহ যাকে তুমি যেইভাবে যেই ফরিস্তাকে বলেছো ফরিস্তা রে তুই রুকুতে দাঁড়াও ওই ফরিস্তা রুকুতে আছে ওগো আল্লাহ তাআলা যাকে তুমি সেজদাতে অবস্থায় রেখেছো সেই ফরিস্তা সেজদা অবস্থাতে আছে ওগো আল্লাহ তাআলা যাকে তুমি কিয়ামের মাধ্যমে রেখেছো ওই ফরিস্তা কিয়ামের মধ্যে আছে ওগো রব্বুল আলামিন আল্লাহ তুমি আমাকে বানিয়েছো যেন রূহ কবজ করনে ওয়ালা ফরিস্তা যার নাম তুমি দিয়েছো মালাকুল মাউত ইজরাইল ফরিস্তা ওগো আল্লাহ আমি তোমা আমিনা রূহটা বের করব ওগো আল্লাহ তাআলা আমি যে দেখতে চাই জিনার জন্য আল্লাহ তুমি কল কায়নাত আল্লাহ তুমি বানিয়েছো ওই নবীর জানো চোখের পানিয়া কোন শুকাই না সুবহানাল্লাহ রূহটা বের করার জন্য মালাকুল মাউত ফরিস্তা এসে হাজির ওই সময়তে রূহটা বের হবে আর যেন কুর গেলেবান ফরিস্তারা বলে ওগো আল্লাহ তাআলা নবীর চোখের পানি এখনো শুকাই নাও আমার নবীর পানি এখন চোখের পানি এখনো শুকাইনি ওগো রব্বুল আলামিন আল্লাহ একই ঘটনা ঘটে গেল ওই সময়তে জানো মালাকুল মাউত ফরিস্তা রূহখানা আসতে করে আম্মা আমিনা প্রাণ পাখিটা জানো বের করে নিল ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন হারিয়ে যাব নামে রব নাই বনে চিরদিন যদি বলো হারিয়ে যাব একদি নামে রব নাই বনে চিরদিন ক্ষমা করে দিও তোমরা আমায় ক্ষমা করে দিও তোমরা আমায় ভুল যদি করে থাকে কোনো দিন হারিয়ে যাব একদিন আমি হে রব নাই ভবন চিরদিন আপাজির আমার সোনা মানিক সেটা আমার মাথায় আছে সুবহানাল্লাহ আজকে নবী দিবসের মহব্বতে আমরা বসে আছি তাই না কার মহব্বতে আমরা নবীর মহব্বতে বসে আছি সোনা বাবজি আমার গরমের দিন তাই না গরম লাগছে সুবহানাল্লাহ সময় হয়ে এসেছে আমার নবী পাকের মহব্বত নবী পাকের প্রেম ভালোবাসা এই রবিউল আউয়াল মাসে এই এক মাস ধরে আমাদের দিকে তো আমরা শুধু রবিউল আউয়াল মাসের 12 তারিখটাই পালন করি তাই না হাওড়া জেলার দিকে যাবেন সুবহানাল্লাহ এই মাসের 29 এই মাসের 29 চাঁদে ওই জেলায় প্রোগ্রাম আছে আপনি সুবহানাল্লাহ কালকে কাঁদিয়েছে ঠিক আছে সুবহানাল্লাহ তো আমরা শুধু রবিউল আউয়াল মাস 12 তারিখ পালন করি আর ওই সব জেলার দিকে প্রথম তারিখ থেকে একদম 30 তারিখ পর্যন্ত জোরে বলুন আল্লাহ পাক এই পৃথিবীতে যখন আমার নবী আসেন রবিউল আউয়াল মাসে তো রবিউল আউয়াল মাসের 12 তারিখে নবী এসেছেন কিন্তু আল্লাহ রবিউল আউয়াল মাসের সর্বপ্রথম তারিখ 1 তারিখের দিনে আল্লাহ জিব্রিল আমির আলাইহিস সালামকে বলেছিলেন জিব্রিল যাও রিদওয়ান ফরিস্তাকে বলো যেন জান্নাতের খুশবু দেয়
খুশবুটা তুমি নিবে আর 70,000 নুরি ফারিস্তা নিয়ে দুনিয়াতে চলে যাবে। জিব্রিল বলেছেন আল্লাহ জান্নাতি খুশবু নিয়ে কি হবে, আল্লাহ বলেছিলেন জান্নাতি খুশবু নিয়ে এই দুনিয়াতে ছিটাবে, নাপাকি দুনিয়া পবিত্র হবে। জমিন জোরে বলুন নাপাকি হবে। প্রথম তারিখ আল্লাহ পবিত্র বানিয়েছিলেন সারা দুনিয়াকে, আমার নবী মুস্তফা এসেছিলেন আল্লাহ পাক রব্বুল আলামিন জিব্রিল আমিন আলাইহিস সালামকে, 1 তারিখ থেকে নিয়ে এই 12 তারিখ পর্যন্ত অনেক আলোচনা আছে, অনেক কিছু ঘটিয়েছিলেন। বাবাজি আমার সোনামানি কেরা, আমার নবী পাকের মহব্বত, নবী পাকের ভালোবাসা, আজকে আমরা রবিউল আউয়াল মাসের এই তারিখে এসে হাজির হয়েছি। সুবহানাল্লাহ, প্রতি মাসে প্রতি বছরে যেন আমরা এই জিনিসটা পালন করতে পারি, পারি না? হ্যাঁ, ইনশাআল্লাহ বলেন, ইনশাআল্লাহ পালন হবে। কিন্তু বাবাজি আমার শোনেন, প্রতি বছরে পালন করব, পালন করানে ওয়ালা ব্যক্তির আল্লাহ পুরস্কার কি রেখেছেন, পুরস্কার কি রেখেছেন? সারা রাত যদি শোনেন তো রাত পার হয়ে যাবে, কিন্তু নবীর গুণগান শেষ হবে না, আগমনের আলোচনা শেষ হবে না। ছোট্ট একটা কথা বলি, আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই আগমন দিবস যে ব্যক্তিরা পালন করবে তাদের জন্য আমার আবু বকর সিদ্দিককে জিজ্ঞাসা করা হলো, ওগো আবু বকর সিদ্দিক, খলিফা রাসূল, আপনি বলুন নবী দিবসে কোন মানুষ যদি 10 টাকা খরচ করে, যে যতটুকু পারবে খরচ করবে, তো সুবহানাল্লাহ তার জন্য কি ইনাম থাকবে, কি পুরস্কার থাকবে, তার ভালাই কি হবে? আবু বকর তিনি বলেন, আমার নবী পাকের যার মহব্বতে ঈদে মিলাদুন নবী পালন করে যে ব্যক্তিরা 10 টাকা খরচ করবে, আমি আবু বকর সাক্ষী দিলাম ওই উম্মতে মুহাম্মাদিকে আমি জান্নাতের সঙ্গে নিয়ে যাব। হযরতে ওসমানে গনী তিনিও বলেছিলেন তার জন্য, সুবহানাল্লাহ। বাবাজি আমার বলার উদ্দেশ্য মহব্বত, বাবাজি আমার মুসলিম চাচা আমার 100 টাকা দিয়েছেন এই রবিউল আউয়াল মাসের মহব্বতে ভালোবাসাই 12 তারিখ উপলক্ষে 12 জন আসেন না যে 100 টাকা করে দিবেন আমার নবীর মহব্বতে। সুবহানাল্লাহ, প্রতি বছর যেন আমরা জমাত এইরকম মাহফিল করে সুবহানাল্লাহ আলোচনা করতে পারি, এবং আমরা ঈদে মেলাদুন নবী করলে পারে আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি বলেছেন আল্লাহ পাক নিজে নবীর মেলাদ মানিয়েছেন। জোরে বলেন, নিজে নবীর মেলাদ। নবী যখন এসেছিলেন তো মা আমিনা বলেন যে আমার নবীর 6টা আশ্চর্য জিনিস দেখেছিলাম। জোরে বলুন কয়টা? আল্লাহ, কয়টা? জোরে বলেন 6টা আশ্চর্য জিনিস। এ আমিনা, তুমি 6টা আশ্চর্য জিনিস কি দেখেছিলে বলো? আমার মায়েদের দিক থেকে কেউ আসবে না নাকি? হ্যাঁ, কেউ যাও তো দেখি আমার মায়েরা দিছে কিনা, আমার মা খালারা দিছে কিনা সুবহানাল্লাহ আগামী দিনের জন্য। যদি দাই 6টা জিনিস, আমিনা বলেন আমি সর্বপ্রথমে দেখেছিলাম আমার ছেলে যখন দুনিয়াতে আসে, আসার সময় আমার দিকে লক্ষ্য করেন, আমার দিকে তাকান, নবী মুস্তফা সেজদা হালাত এসেছিলেন। জোরে বলেন, সেজদা হালাতে এসেছিলেন, আর আমার নবী কি পড়েছিলেন? ইয়া রব্বি হাবলি উম্মাতি, আল্লাহ আমার উম্মাতের কি হবে, আমার উম্মাতকে তুমি ক্ষমা করে দাও। জোরে বলুন, গুনাহগার উম্মাত, উম্মাতিক আল্লাহ তুমি ক্ষমা করে দাও। ওগো রব্বুল আলামিন আল্লাহ, তুমি যতক্ষণ পর্যন্ত ক্ষমা না করবে আমি নবী এই সেজদা থেকে মাথা উঠাবো না। জোরে বলেন সুবহানাল্লাহ, সেজদা থেকে মাথা উঠাবো না। আল্লাহ বলছেন আমার হাবিব মাথা উঠায় নাও, তুমি মাথা উঠায় নাও। আমার নবী বলছেন ইয়া রব্বি হাবলি উম্মাতি, আল্লাহ আমি অতক্ষণ পর্যন্ত মাথা উঠাবো না যতক্ষণ পর্যন্ত আমার উম্মাত উম্মাতিকে ক্ষমা না করবে। আমার নবী মুস্তফা সেজদাতে পড়েছেন, আমার আল্লাহ বলেছেন হাবিব তুমি যে সেজদা করেছো তো আমি আল্লাহ এটা সহ্য করতে পারি না। জোরে বলুন সুবহানাল্লাহ, তুমি যে কাঁদছো আদম থেকে ঈসা নবী পর্যন্ত কত নবী আল্লাহ পৃথিবীতে আমি পাঠিয়েছি, কোন নবী উম্মাত উম্মাতির জন্য কাঁদে নাই। হে নবী ও আমার হাবিব, আপনি কাঁদেন আর আপনার কাঁদা যে আমি আল্লাহ পাক এটা বরদাস্ত করতে পারি না। আমার নবী বলেন আল্লাহ তাহলে তুমি আমার উম্মাত উম্মাতিকে ক্ষমা করো। জোরে বলুন ক্ষমা করো। আমার নবী বললেন তবে হাবিব শোনো, আমি আল্লাহ 4 জায়গাকে সম্মানিত করেছি। জোরে বলুন কয় জায়গাকে? 4 জায়গাকে আল্লাহ সম্মানিত করেছেন। সর্বপ্রথমের জায়গা হলো উম্মাতে মুহাম্মাদির দোয়া, সেই দিনটা হয় ঈদের দিন, দোয়া আল্লাহ কবুল করে। জোরে বলেন
দিনটা কোন দিন জানেন? সেই দিনটার দিন আমার আল্লাহ নবী সিজদাতে আছেন আর আল্লাহর সঙ্গে আমার নবী কথা বলছেন, আর সেই দিনের উপহার উম্মাত উম্মাতিকে দিয়ে গেল, আমার আল্লাহ সেই দিনে দিলেন আর আমরা সেই নবীর উম্মাত। জোরে বলেন সুবহানাল্লাহ, হলো সুবহানাল্লাহ। তিন নম্বরে আমার নবী বলেন আদম আলাইহিসসালাম আর বিবি হাওয়া যেই দিনে তারা এক জায়গায় একত্রিত হয়েছিল, 350 বছর পরে তাদের দোয়া কবুল হলো, যেই জায়গাটাই তাদের মিলন হলো, সাক্ষাৎ হলো, মুলাকাত হলো, সেই জন্য জায়গার নাম রাখা হলো আরাফাতের ময়দান। জোরে বলে সাদুল ভাই, 500 টাকা দিয়েছেন, আল্লাহ তার দানকে কবুল করে নাও। জোহর শেখ সুবহানাল্লাহ, তিনি 500 টাকা দিয়েছেন, আল্লাহ তার দানকে কবুল করে নাও। বাবাজি আমার, তাহলে কোন দিন বাপ সেই ময়দানটার নাম কি হলো? জোরে বলেন সেই ময়দানটার নাম, জোরে বলবেন না, এটা জোরে বলেন সবাই, মনে তো রাখতে হবে। সেই জায়গাটার নাম হচ্ছে আরাফাতের ময়দান। আরাফাতের ময়দান কেন বলা হয়? এই জন্য আরাফাত মানে হচ্ছে সাক্ষাৎ, মুলাকাত, মিলন। তাদের মিলন ঘটলো ওই জায়গায়, সাক্ষাৎ হলো, মুলাকাত হলো। আল্লাহ বলছেন এ আদম পয়গম্বর, এ হাওয়া, তোমাদের যখন এই জায়গাতে সাক্ষাৎ ঘটে গেছে, আমি আল্লাহ এই জায়গার নাম দিলাম আরাফাতের ময়দান, আর উম্মতে মুহাম্মাদীরা আসবে হজ করার জন্য। সুবহানাল্লাহ, এই মদিনাতুল মানওয়ারায়, মক্কাতুল মুকাররামায় তারা আসবে হজ করার জন্য, আর জিলহজ মাসের 10 তারিখে তারা সবাই হাজিরা এক জায়গায় একত্রিত হয়ে এই জায়গাতে সবাই দোয়া করবে, আমি আল্লাহ তাআলা আদম পয়গম্বরের ওসিলায় আমার নবীর উম্মাত উম্মাতির জন্য এই দিনটাকে আমি আল্লাহ ঈদের দিন বলে আমি আল্লাহ ঘোষণা করি, আরাফাতের দিনে দোয়া কবুল হয় 100%। জোরে বলে সেই দিনটা হলো আরাফাতের ময়দান। হাজি সাহেবরা দেখে এসেছেন আরাফাতের ময়দান, দেখতে ছোট কিন্তু সেই জায়গাটাই কোটি কোটি মানুষের সংখ্যালঘু হয়। জোরে বলেন দেখতে ছোট, আল্লাহর কুদরতের ক্ষমতা এটা। বাবাজি আমার সেই ময়দানটার নাম দেওয়া হয়েছে হাসরের ময়দান। জোরে বলুন, হাজি সাহেবরা দেখে এসেছে সেই হাসরের ময়দানে পা রেখে এসেছে, আর ওই পা আমার নবী মুস্তফা বলেন সেই দিনে হাত তুলে দোয়া করবে সমস্ত হাজিরা। আল্লাহ তাআলা বললেন হাবিব, আমি আল্লাহ তোমার উম্মাত উম্মাতির জন্য সেই জায়গাকে সম্মানিত আমি আল্লাহ করেছি, এবার মাথা উঠাও। আমার নবী বলছেন আল্লাহ আমি এতে রাজি হব না। জোরে বলেন কেন রাজি হবে না? আমার নবী বলছেন আল্লাহ গো আমি এই জন্য রাজি হব না, আমার কোন উম্মাত উম্মাতিরা ধন দৌলতওয়ালা হবে, তারা সম্পদওয়ালা হবে, সবার দ্বারাতে হজ করা তো সম্ভব হবে না। জোরে বলেন সবাই হজ করতে পারবে? সবাই তো হজ করতে পারবে না, যাদের টাকা থাকবে, পয়সা থাকবে, দৌলত থাকবে, তারা যাবে হজ করতে, আল্লাহ আমার সব উম্মাত উম্মাতি পারবে না। আল্লাহ গো আমি এতে রাজি হব না। আল্লাহ বলছেন হাবিব তুমি মাথা উঠাবে না? বলে না আল্লাহ, ইয়া রব্বি হাবলি উম্মাতি, আমার উম্মাতের কি হবে, আল্লাহ আমার উম্মাতকে ক্ষমা করো। আমার নবী আল্লাহ পাক বললেন লিয়াল আরদা ইলাল মসজিদা, এ হাবিব তুমি যখন সজদা থেকে মাথা উঠাবে না, আমি আল্লাহ আরাফাতের ময়দানকে আদম পয়গম্বরের জন্য বিবি হাওয়ার জন্য আমি আল্লাহ এই জায়গাকে সম্মানিত করলাম, কিন্তু শোনো তোমার উম্মাত উম্মাতির জন্য কুল কায়নাতের মধ্যে আমি আল্লাহ যত জমিন আমি আল্লাহ বানিয়েছি এই জমিনটাকে আমি আল্লাহ পাক তোমার উম্মাত উম্মাতির জন্য লিয়াল আরদা ইলাল মসজিদা আমি আল্লাহ মসজিদ বানাইয়া দিলাম। জোরে বলুন, যেখানে নামাজি রক্তের সময় হবে, তারা যদি মাঠে যায়, মাঠে ঘাটে গেলে পরে যদি নামাজি রক্তের সময় হয়, জায়গাটা যদি পবিত্র মনে করে, ওই জায়গায় নামাজ পড়লে আমি আল্লাহ দোয়া কবুল করব। জোরে বলুন, ওইটাই তার জন্য মসজিদ হবে, মসজিদে ইবাদত হবে। এটা নয় যেখানে আল্লাহর ইবাদতের সময় হয়ে যাবে ওই জায়গাতে সেজদা করবে, আমি ওই জমিনটাকে আমি আল্লাহ মসজিদ বানিয়েছি শুধু তোমার উম্মাত উম্মাতির জন্য। জোরে বলুন, যারা নেককার হবে, তোমার উম্মাত উম্মাতি মুমিন হবে, আমি আল্লাহ সেই উম্মাত উম্মাতির জন্য আমি আল্লাহ এটাকে মসজিদ বানিয়েছি। বাবাজি আমার সুবহানাল্লাহ, তিনটা দিন হলো আরাফাতের ময়দানের দিনে কবুল হয়, সুবহানাল্লাহ চতুর্থ দিন আল্লাহ ঈদের দিন বানিয়েছে, সেই দিনটা সবচাইতে হলো উত্তম। জোরে বলুন, আপনি বলবেন কেমন করে মাওলানা? বলে উত্তর দিব বাবজি আমার, এই ওয়াহাবিরা বলে ঈদে মিলাদুন্নবী খুঁজে পায় না, তার দলিল সুবহানাল্লাহ শুনো, তার দলিল হচ্ছে এটাই, এই যেই দিনটার জন্য আল্লাহ
ছাপ্পান্ন দিনের মধ্যে যে দিনটাকে আল্লাহ উত্তম করেছেন সেই দিনটা হচ্ছে রোজার চাইতে উত্তম। জোরে বলেন, রোজার চাইতে উত্তম, রমজান মাসের চাইতে উত্তম, সবে বারাতের চাইতে হলো উত্তম, আপনার লাইলাতুল বারাতের চাইতে হলো উত্তম, ঈদের চাইতে হলো উত্তম, কুরবানির চাইতে হলো উত্তম, হজের চাইতে হলো উত্তম, মফতালার প্রসঙ্গে হলো উত্তম, সুবহানাল্লাহ আরাফাতের চাইতে হলো উত্তম। সুবহানাল্লাহ, আমার নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম তিনি বর্ণনা দিয়েছেন, ওগো উম্মতি দরদি নবী আপনি বলুন সব চাইতে যে আপনি উত্তম বললেন, রোজা তো হয় ফরজ, এক মাস ধরে আল্লাহর রহমত হয়, তবে ওটার চাইতেও কি উত্তম? জোরে বলেন। আমার নবী বললেন হ্যাঁ। সেই দিনটা কোন দিন? সুবহানাল্লাহ, একজন আশিকে প্রেমিক নাই, আশিকে প্রেমিক আগামী দিনের জন্য, সুবহানাল্লাহ, তাহলে চারটা হয়ে যাবে, আর বিরক্ত করব না, পুরা হয়ে যাবে, সুবহানাল্লাহ। শাওয়াল, শাওয়াল দিয়েছেন আগামী দিনের জন্য, সুবহানাল্লাহ, এক পাতিলা খিচুড়ির দাম দিয়েছে, সুবহানাল্লাহ। রবিউল আউয়াল মাসের মহাপতে নবীর প্রেমিক ভালোবাসা, বাবাজি আমার, সুবহানাল্লাহ, সেই দিনটা হচ্ছে রবিউল আউয়াল মাসের ১২ তারিখ আমার নবীর আগমন দিবস। জোরে বলুন, আমার নবীর আগমন দিবস। আপনি বলবেন এই দিনটা কেমন করে উত্তম হয়? আল্লাহ পাকের কোরআন উঠান, আল্লাহ পাকের কোরআন হলো এটা, কুল বিফাদিল্লাহি অবিরাহমাতিকা ফাবিজালিকা ফাল্লাফরহু, সূরা ইউনুসের ৫৮ নম্বর আয়াতে আল্লাহ পাক বলেছেন কুল বিফাদিল্লাহি, এই হাবিব আপনি বলে দেন, কুল আপনি বলে দেন, যারা আল্লাহ পাকের ফজল ও কারাম যারা পেল এবং রহমত পেল আল্লাহর তরফ থেকে অনুগ্রহ পেয়েছে, সব ধন ও সম্পদের চাইতে সমস্ত বস্তুর চাইতেও আল্লাহ পাকের কাছে ওই জিনিসটা অনুগ্রহটা হলো আল্লাহ পাকের তরফ থেকে পাওয়ার পরে সেটাই হলো প্রিয়। জোরে বলেন, সেটাই হলো প্রিয়। সেটার তোমরা কি করো? ফাল্লাফ রহো, তোমরা খুশি মানাও। জোরে বলুন, তোমরা খুশি মানাও। কে বলছেন? জোরে বলেন, কে বলছেন? আমার আল্লাহ বলছেন তোমরা খুশি মানাও। তাহলে আজকে আমরা নবী দিবসে খুশি মানে না, মানাই না? আমরা নবী দিবসে খুশি মানিয়েছি, সুবহানাল্লাহ, আমরা আনন্দ করছি, যেহেতু আল্লাহ পাক স্বয়ং বলছে, কারণ আমার নবী বলেছেন ওয়া হুয়া খায়রু মিম্মা ইয়াজমাউন, সেটা হলো উত্তম, তোমরা আল্লাহর কাছে প্রিয় হয়ে যাবে। এই বাবাজি আমার শুনো, তাহলে আপনি বললেন রোজার চাইতে উত্তম, আচ্ছা বলুন তো আগে রোজা এসেছে না নবী এসেছে? বলবেন আগে নবী তারপরে রোজা, তাহলে রোজার সম্মান না নবীর সম্মান? জোরে বলেন, তাহলে নবীর সম্মান, নবী হলো আগে। আপনি হজ করবেন, হজ পেয়েছেন কার জন্য? আমার নবীর জন্য। যাকাত পেয়েছেন কার জন্য? আমার নবীর জন্য। সুবহানাল্লাহ, নামাজ পেয়েছেন কার জন্য? আমার নবীর জন্য। লাইলাতুল বারাত পেয়েছেন কার জন্য? আমার নবীর জন্য। লাইলাতুল কদর পেয়েছেন কার জন্য? নবীর জন্য। আরে দশই মহরমে আল্লাহ পাক সারা দুনিয়া কোল কায়নাত আল্লাহ সৃষ্টি করেছে, আর নবীর প্রেমিক, নবীর আশিক, নবীর দিওয়ানা, নায়ে সাই রাসূল, এই দশই মহরম কে পালন করনে বালা, দশই মহরম পেয়েছে আমার নবীর জন্য। জোরে বলেন, উত্তম হলো কোন দিনটা? রবিউল আউয়াল মাসের ১২ই তারিখ। জোরে বলেন, সেই দিন নবী দিবসে আমার নবী বলেছেন যে তোমরা সেই দিনে আনন্দ মানাও, খুশি মানাও। ভালো পোশাক যদি পড়তে হয় তাহলে নবীর মহব্বতে ভালো পোশাক তোমরা ঈদে পরিও না, বকরিদে পরিও না, রমজানে পরিও না, ভালো পোশাক যদি পরিধান করো তাহলে সেই দিনে রবিউল আউয়াল মাসের ১২ই তারিখে করো। জোরে বলেন, ১২ই তারিখে খুশবু লাগাও, আতর লাগাও, আর তোমরা সুন্দর পোশাক পরো, নতুন পোশাক পরো, কারণ সেই দিনে খুশিতে খুশি মেতেছিল। জোরে বলুন, আশকর লৌহ কালাম, সারা দুনিয়া খুশি হয়েছিল, তাই আমরা খুশি মানিয়েছি। বাবাজি আমার, সোনা মালিকেরা, আল্লাহ পাক রব্বুল আলামিন পরওয়ারদিগার আমাদের সামনে যে সমস্ত দিনগুলো পাঠিয়েছেন, আমরা সমস্ত দিনগুলো জানো পালন করে দুরুদে পাক বনা আল্লাহুম্মা সৈদিনা মাওলানা মুহাম্মদ ওয়ালায়ালে সৈদিনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু মুহাম্মাদিন সাল্লাল্লাহু মোহাম্মদ
হরদম জবান সনে কাল পাক নামে হে মোহাম্মদ হরদম জবান সনে কাল শফিয়ানা মোহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। বাবাজি দশটা বলেছিলাম, দশটা তিন হয়ে গেছে। আম্মা আমিনা তিনি বলেছিলেন ছয়টা জিনিস আমি আশ্চর্য দেখেছিলাম। সর্বপ্রথম নাম্বার হচ্ছে আমার নবী সেজদা হালাতে এসেছিলেন, তিনি দেখেছিলেন এমন কোনো বাচ্চা নয় যে সেজদা হালাতে আসবেন। দ্বিতীয় নাম্বার তিনি দেখেছিলেন আমার নবীকে একটা পোশাক পরিধান করে পাঠানো হয়েছিল, সেই পোশাকটা হচ্ছে জান্নাতি পোশাক। জোরে বলেন, সেই পোশাকটা হচ্ছে জান্নাতি পোশাক। সিরাতুন নবী এই কিতাবের মধ্যে লেখা আছে, চৌকে কিতাবাত এই কিতাবের মধ্যে লেখা আছে, সিরাতে মোস্তফা এই কিতাবের মধ্যে লেখা আছে, বিরাদার খানদানে মোস্তফা এই কিতাবের মধ্যে লেখা আছে। নবীর যত সিরাতের কিতাব আছে সব কিতাবের মধ্যে লেখা আছে। আল্লামা সিউতি রহমাতুল্লাহি আলাই যিনি নবীকে স্বপ্ন জগতে 75 বার দেখেছেন।